একটা বিশেষ তালাক আছে, ইশারায় তালাক, ইঙ্গিতে তালাক, আমরা অনেকে এটা জানি না। সেটা হলো ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও তুমি, তোমার সাথে আর আমি সংসার করবো না, বারবার চলে যাও, ঝগড়াঝাটি চলতেছে এর মধ্যে আপনি বললেন, অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে, তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না, কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায়, এটাকে বলা তালাকে কেনাই, ইঙ্গিতে তালাক, এইভাবেও কিন্তু তালাক হয়। অতএব তালাক ছেড়ে দেওয়া এই সমস্ত কথা মুখের বাহির করবেন না, করজোর করে বলি এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন, আফসোস করবেন, আর কাজ হবে না। যদি কাউকে না জানান তাহলে ভেতরে ভেতরে জেনার সম্পর্ক হবে, কেমন দিন জেনাকার হিসাবে উঠবেন। এই জন্য তালাক এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না, এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নেবেন, মুখে কিচ্ছু বলবেন না, মনে মনে সিদ্ধান্ত নিলে কিচ্ছু হবে না, মনোনীতের সিদ্ধান্ত নেবেন যে ঠিক আছে একসাথে থাকবো না, তাকে ছাড়তে হবে, কিন্তু মুখের বাহির করবেন না, কোনো আলেমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন, এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায়। তালাক দেওয়ার পর মানুষ এসে বলে হুজুর এমন কোন দোয়া দায়ে আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায়? তো এরকম কোন দোয়া পৃথিবীতে নাই যে তালাক হয়ে গেলে ওই দোয়া পড়লে আবার জোড়া লেগে যাবে, আছে? এমন পয়সা দিয়ে যদি কোনো হুজুরে সেরকম জোড়া টোড়া দেওয়ার ব্যবস্থা করে তাহলে এটা তার পয়সার ব্যাপার, ব্যবসার ব্যাপার, শরীয়তে এটার কোনো সুযোগ নাই। এরকম হুজুর তো আছে অনেক। আমরা এক গল্প শুনেছি যে এক মাদ্রাসা এক হুজুর, উনি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছেন, সাথে কিছু তালেবেলে মাসে ছাত্রাত্র নিয়ে গেছেন। তো বিয়ে পড়ার পরে খাওয়া দাওয়ায় বিদায় দিয়ে দিস, হুজুর ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করেন, জামায় মুসাফরা সভা করে হুজুর বিদায় দিস, হুজুর কয় মানে হাদিয়াটা দিয়া তো পয়সা হুজুর, এটা পরে দেখা করুন আপনার সাথে আমি, হুজুর বুঝছে যে এটা তো মারিং পুরাই, পয়সা তো আর দিবেন না, খাওয়া বিদায় দিয়ে দিস। তো হুজুর বলতেছে সাথে থাকা ছাত্রদেরকে এই দোয়া উল্টা পড় বিয়া ভাং, দোয়া উল্টা পড়া ধর বিয়া ভাং, ছেলে ভয় কা হুজুর থামেন থামেন উল্টা দোয়া পড়েন না, বোধ কষ্টে বিয়া পড়াইছি, এত খরচ বরচ করছি, আপনার হাদিয়া আনতিস, যা পরে হাদিয়া এনে হুজুর বিদায় দিস। তো এরকম হুজুরও হয়তো আছে। তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা নাই, সারা দুনিয়ার সমস্ত হুজুরের একসাথ হয়ে গেলে শরীয়ত অনুযায়ী তালাক হয়ে গেছে, এবং তালাক যদি আর ফেরতযোগ্য তালাক না হয় তাহলে তাকালেকে মুগাল্লাজা যদি হয়ে যায়, বিচ্ছেদ হওয়ার মতো তালাক হয়ে যায়, তো আপনাদের মধ্যে আবার জোড়া লাগানোর ক্ষমতা হুজুরের খুব ডেঞ্জারাস। এই জন্য পরামর্শ করতে হবে, হ্যাঁ ওই তালাক দিবেন যে তালাক দেওয়ার পরে ফেরত নেওয়া যায়, সেটা কোন তালাক আলেমরা আপনাকে বলবে। আমি আজকে শুধু মৌলিকভাবে বলে রাখি, সিস্টেমটা হলো এই যে তোমাকে এক তালাক দিলাম, কয় তালাক দিলাম এক তালাক, সেটাও ওই যে তালাকের শর্তগুলো মেনে কখন দেয়া যায় কখন দেয়া যায় না সেভাবে এক তালাক বলবেন, একের বেশি না। আমাদের দেশে যখন মাথা রক্ত গরম হয়, পুরুষের মাথা যখন গরম হয় হট হয়, তখন কিসের এক তালাক, হাজার হাজার তালাক দেয়, সাত তালাক চোদ্দ তালাক কয়েকশো তালাক কয়েক হাজার তালাক, তোরে তালাক তো চোদ্দ গোষ্ঠীর তালাক, এরম না বলে এগুলো সব মূর্খ অপরাধী পাপিষ্ঠ গুনাহগার। ভাইরা আমার এক এর বেশি তালাক বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন আত-তালাক মারাতান, তালাক দিতে হবে দুইবারে, অর্থাৎ একটা সংশোধন না হলে আরেকটা, এরপরে যদি আরেকটা অর্থাৎ তৃতীয়বার যদি তালাক দেওয়া হয় তাহলে আর তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে পারবে না, তালাকে মুগাল্লাজা হয়ে যাবে। এই জন্য তালাক দিতে হবে একটা, একটার বেশি না, কোনো অবস্থাতেই না, যত ঝামেলা হোক, আপনি তার সাথে আর জীবনোত্তরে সংসার করবেন না, ঠিক আছে করিয়েন না, কিন্তু একটা দেন, একটা দিয়ে আর তার সাথে আর সংসার করেন না, দুই মাস চার মাস ছেড়ে দেন, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপরে দুই দশ বছর পরে যদি আবার মিলতে চান সুযোগ থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এক তালাক যদি দেন আর দ্বিতীয় তালাকও যদি দেন, তারপরেও যদি আপনি আবার ফেরত নিতে চান, ইদ্দতের ভিতরে চাইলে একেবারে সহজ, ইদ্দত পার হওয়ার পরে যদি চান তাহলে সেটা একটু কঠিন, কিন্তু সেটা অসম্ভব, কিন্তু তিনটা দিয়ে দিছেন তাহলে মুসিবত আছে।